কঠোর কষ্ট দুঃখ করে কোলে তুলে নিয়ে চলে আসলাম। এই তো রেডি হয়ে গেলাম বরের কাছে যাওয়ার জন্য। তো বরের কাছে এসে একটা ঝাড়ি ঝাড়ি খেয়ে গেলাম সবাইকে, ঘুম ঘুম চোখে সবাইকে গুড মর্নিং। আজকে একটা ছুটির দিন ছিল, ভাবছিলাম অনেকক্ষণ লম্বা একটা ঘুম দেব, বাট যেটা ভাবা হয় যেটা চিন্তা করা হয় সেটা কম হয়। ওই যে কথায় আছে না, আকাশে যত মেঘ উঠে যত মেঘ ডাকে ততটা বৃষ্টি হয় না, ঠিক সেরকমই যেদিন ছুটি থাকে না সেই দিন ঘুম থেকে উঠতে মন চায় না, ঘুমও ভাঙে না। আর যেই দিন ছুটি থাকে সেই দিন ঘুমটা খুব ভোরে ভোরেই ভেঙে যায়। তো আমার অবস্থাও সেটা, খুব ভোরে ভোরে ঘুম ভেঙে গেছে আর ঘুমাইতে ইচ্ছা করছে না। আবার জুয়েল ও কাজে গেছে, ও যাওয়ার আগে বলে গেছে আমার জন্য আজকে একটু ভাত তরকারি নিয়ে যাইও তো, গরম গরম রান্না করে, যেহেতু তুমি বাসায় আসো। বাসায় ছুটির দিন মানে কি? ছুটির দিন মানে আমি বাসায় থাকবো, রেস্ট নিব, কিন্তু সেটা না, সে বলে গিয়েছে তার জন্য আবার নিয়ে যেতে, খাবার নিয়ে যেতে। আচ্ছা ঠিক আছে নিয়ে যাব, বেশি দূরেই না বাসার কাছে, তাই বলেছি ঠিক আছে। দূরে হলে বলতাম না যে ঠিক আছে, বলতাম তাহলে তুমি অর্ডার দিও, অর্ডার দিয়ে কিনে খাইও। সে আবার ওগুলো পছন্দ করে না, সে হোমমেড ফুডগুলাই বেশি পছন্দ করে। তো যাই হোক, এখন বরের জন্য রান্না বান্না করার জন্য আরও বিশেষ করে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়লাম। আর আপনাদের সাথে অনেক দিন ধরে গল্প করা হচ্ছে না, সময় পাচ্ছি না, তো কি গল্প করব বলেন তো। আজকে একটু সময় পেলাম, সময় পাইনি, তারপরে সময় বের করে নিয়েছি যে আপনাদের সাথে একটু গল্প করি, আর কি রান্না করছি আপনাদের জুয়েল ভাইয়ের জন্য সেটা শেয়ার করি। চলেন এখন তাহলে দেখা যাক কি রান্না হচ্ছে তাহার জন্য। হ্যাঁ, গুটি গুটি পায়ে চলে এসেছি রান্নাঘরে, এখন তাহার জন্য রান্না। আমি এখানে অবশ্য আগে থেকে মাছ বের করে রেখেছি, শোল মাছ, সে এটা খাবে আজকে বলেছিল। আর এখানে এই যে আলু বেশি দিয়েছি কারণ সবজি নেই এখন বেশি, আর সবজি আনতে যেতে হবে বাহিরে, বাট আমি এখন বাহিরে যাবো না। তো এগুলাই হচ্ছে তাহার জন্য রান্নাবাড়া। আর এই হচ্ছে আমার কিচেনের অবস্থা এখনকার মতো, এখন কোনো কিছু গোছানো গাছানো হয়নি, সময় পাইনি হবে অবশ্যই ভাবে, আজকে একটু সময় আছে, দেখা যাক কি করা যায়, গোছানো গাছানো করা যায় নাকি। এখন রান্নাবান্না করি, দেখি রান্নাবান্না করে যদি পারি তাহলে ভিডিওতে অবশ্যই আবার দেখাচ্ছি। এই তো রান্নাবান্না বসিয়ে দিলাম, আর রান্নাবান্না বসিয়ে দেওয়ার পরে মানে এটা তো তরকারি বসিয়ে দিলাম, এখন তরকারি বসানোর পরে দেখলাম কি চাউল নেই। আমি এখন ভাত রান্না করব, এখন চাউল নেই, চাউল নেই মানে কি এখন বাজারে যেতে হবে, বাজারে গিয়ে আমাকে চাউল কিনে নিয়ে আসতে হবে। কিছু করার নেই, জুয়েলও বাসায় নেই যে ওকে বলবো নিয়ে আসতে, এখন আমাকেই বাজারে যেতে হবে, যে চাউল কিনে নিয়ে আসতে হবে, এখন বাজারে যাবো আবার। তো এই চাউলটাই কিনে লাইলাটা, তবে হঠাৎ করে এই কয়েকদিন অবশ্য আমি ভাত রান্না করিনি, তো জুয়েলি করছে বেশিরভাগ, আমি জানি না যে চাউল নেই। বাজার করতে সব কনফিউজ হয়ে গেছি, কোনটা রেখে কোনটা নেব। একটা চাল পেয়েছি সিদ্ধ চাল, এইটা মনে হয়, বাট এখন আমি জানি না এটা দাম কত নেবে, এর আগে আমি এটা কিনেও নি, জিজ্ঞাসা করতে হবে যে এটার দাম কত। একটাই পেলাম, আর আগে আমি যেটা খেতাম ওইটা তো পেলাম না এখানে আজকে। এই যে এই চাউল নিয়ে আসতে গিয়ে আমার পা হাত পা মাজা সব পড়ে যাচ্ছিল, 10 কেজি চাউল, অনেক ভার, তারপরও কষ্ট দুঃখ করে কোলে তুলে নিয়ে চলে আসলাম। আর সাথে আবার কুমড়া নিয়ে আসলাম, মিষ্টি কুমড়া, এখানকার কুমড়াগুলো তো এরকমই। এই যে মজা লাগে আর কি, ভালো করে রান্না করলে মজাই পাই, দেখছি যে মাঝে মাঝে পাওয়া যায় আর কি, তাই নিয়ে আসলাম। আর এই তো চাউল নিয়ে আসলাম, চাউল আনতে যেয়ে আজকে বুঝলাম যে কত কষ্ট, জুয়েলকে দিয়ে তো সবসময় নিয়ে আসি, ওই নিয়ে আসে শেষ হয়ে গেলে, বাট আজকে আমার ভাগ্যে পড়ে গেল, তাই আমিও বুঝলাম যে কত কষ্ট। 10 কেজি চাউল, আমি সাধারণত যেটা সিদ্ধ চাউল সেটা খাই, এই যে এই সাইড দিয়ে বোঝা যাচ্ছে এটা খাই, আগে খেতাম বাসমতি লাইলা যেটা, ওটা কিন্তু ওটা একটু মিষ্টি ভাত, এর জন্য ওটা শরীরের জন্য বেশি একটা ভালো মনে করি না, তাই সিদ্ধ চাউল খুঁজে খুঁজে অনেক সময় পাওয়া যায় না এই চাউলগুলো, আজকে ভাগ্যক্রমে তাও ওই দোকানে গিয়ে একটাই পেলাম, এই একটাই নিলাম। এখানে কি কি ফ্যাট ফুড, চিনি সুগার মুগার সব কিছু এখানে দেওয়া আছে, সল্ট টল্ট।
এই তো আমার রান্না বান্না শেষ। বাপরে বাপ, তরকারিতে মনে হচ্ছে বেশি ঝোল হয়ে গিয়েছে। অবশ্য একটু দিয়েছি আমি, কারণ অনেকদিন ধরে ঝোলের কারি খাইনি, খেতে ইচ্ছা করছিল, এর জন্য একটু বেশি করে দিয়েছি। আর ওদিকে ভাত হচ্ছে, এই যে ভাতও হয়ে গিয়েছে। ভাত এগুলো সব রেডি করতে হবে, আমি গুছাবো। ভাত তরকারি রেডি, এখন আমি নিজে রেডি হব, তারপরে চলে যাব। আরো ভালো করে প্যাকিং করে ফেললাম। এই তো রেডি হয়ে গেলাম বরের কাছে যাওয়ার জন্য। বর আমার জবে গিয়েছে, তো তার কাছে এখন যাচ্ছি। আমি সে যেখানে জব করে আমি যাই না বেশি একটা, বাট আমি সময় পাই না, তো এর জন্য যাওয়া হয় না। তবে আজকে একটু সময় পেলাম আর বললো যেতে, তো যাই দেখি। সেখানকার রাস্তাঘাটগুলো অনেক সুন্দর, আমার ভালো লাগে রাস্তাঘাটগুলো। মাঝে সাঝে আমি যেতাম আর কি আগে বেড়াইতে, বাট এখন আর যাওয়া হয় না। সে কাজে যাওয়ার পর থেকে আমার আর এখন আর ওইদিকে যাওয়া হয় না। আর যাওয়া হয় না বলতে তো সময়ই তো পাই না, তো কিভাবে যাব। আগে দুইজনে যখন বিকালে সময় পেতাম আর কি, হাঁটতে হাঁটতে যেতাম আর কি ওই এলাকাগুলাতে, কারণ ওই এলাকাগুলো গেলে অনেক ভালো লাগে, মনে হয় যেন বিদেশ বিদেশ। তো চলেন সাথে। জানি না আজকে বাহিরে কেমন ঠান্ডা, ও মেঘলাময় আকাশ, মনে হচ্ছে কোনো রোদ নেই। এখন দুপুর একটা বাজে, তারপরেও রোদ নেই। বাবা যে ঠান্ডা পড়ছে, ভালোই তো ঠান্ডা পড়ছে। ক্যামেরা দেখছে আমাকে মোটা মোটা লাগছে, মানে আমি এত মোটা হইনি, কিন্তু শীতের জন্য বেশি জামা কাপড় পরেছে, এর জন্য মনে হচ্ছে আর আমার মুখও মোটা মনে হচ্ছে। ইস বাবা, বাহিরে বের হয়ে দেখছি নাক মুখ সব ঠান্ডাই জমে যাচ্ছে, আর আমিও জমে ক্ষীর হয়ে যাচ্ছি। লন্ডনই দেখাই আপনাদের, এই হচ্ছে পুরোপুরি লন্ডনই। আমি প্রায়ই দেখি এরকম ড্রেস আপ করে, তারপর উনি টাউন সেন্টার বা এদিক ওদিক এদিকে ঘুরে বেড়াই, কোনো কাজকর্ম হয় করে না না করে সবসময় দেখি ঘুরে 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 বেড়াইতে থাকে। এই এরিয়াতে আমি যখনই আসি তখনই মনটা একবারে ফ্রেশ হয়ে যায়। কি সুন্দর এরিয়া, ইস দেখায় আপনাদেরকে, কি সুন্দর গাছ, ঘর বাড়িগুলো আরো সুন্দর, ভালো লাগে এরকম। বাট আমরা যে দেখে থাকি ওইদিকে এত সুন্দর না আর কি। এইদিকে যত ভিতরে এইদিকে যাব তত আরো বেশি সুন্দর এই এরিয়াটা, আমার তো খুব ভালো লাগে। জুয়েলও বলে ওরও খুব ভালো লাগে। আর এদিকে সবার বাসার সামনে সামনে দেখি করে একটা করে দুইটা করে গাড়ি থাকবে। এখন আর ভিডিও করতে পাচ্ছি না, কারণ হচ্ছে তো বাহিরে অনেক ঠান্ডা, আর আমি আজকে হাত মোজাও পরে আসিনি, ভুলে গেছি। বাসা থেকে বের হওয়ার পরেই মনে পড়ছিল হাত মোজার কথা, কিন্তু পরে আর ব্যাকে যাইনি, আমি আর ক্যামেরা এভাবে ধরে রাখতে পাচ্ছি না। তো বরের কাছে এসে একটা ঝাড়ি খেয়ে গেলাম, কারণ হচ্ছে হে আমাকে বলছে ইস তুমি আসছো একটু সাজুগুজু করে আসবা, একটু মেকআপ টেকআপ করে আসবা, বলছে আমি এত সময় পাইনি, বলছে তোমাকে দেখতে একদম ভালো লাগছে না। আমি বলছি আমি তো এরকমই, আমি নর্মালি এভাবেই থাকি। বলছে আচ্ছা ঠিক আছে, বাই বাই। দুঃখে মনে দুঃখে আমার সাথে একটু কথাও বললো না ভালো করে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবারও দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে আর লাইভে। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে কি করবেন বলেন তো, ফলো করতে ভুল করবেন না। এবং আমাদের ইউটিউব চ্যানেল আছে হেনা জুয়েল ব্লগ, সেটাকেও সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। বাই বাই।